আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে এক টুকরো মাংস এবং আলু দিয়ে পুরো পরিবারের জন্য কাবাব বানিয়ে দেখাবো। বানাতে খুবই সহজ এবং ইফতারের আগে খুবই অল্প সময়েই বানিয়ে নেওয়া যাবে। যারা কম খরচে কাবাব বানাতে চান তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি কড়াইতে 2 চা চামচ তেল দিয়ে 1 কাপ বেসন ভেজে নিব। কাবাব বানাতে 1 কাপ বেসনের সম্পূর্ণটা আমার লাগবে না, তবে একটু বেশি করে ভেজে রাখছি, যতটুকু লাগবে ততটুকুই ব্যবহার করব। বেসন ভাজতে ভাজতে যখন বেসন ভাজার একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন বুঝবেন যে বেসনটা ভাজা হয়ে গেছে। আর আমার এই বেসনটা ভাজা হয়ে গেছে, এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে রেখে দিয়েছি আগে থেকেই। এখন এর ভিতরে দিয়ে দিব 1/2 কাপ সেদ্ধ করা চিকেন, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ কাঁচা পেঁয়াজ কুচি, লবণ 1 চা চামচ বা স্বাদ মতো, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়া পাতা কুচি 1/2 কাপ, ফেটিয়ে নেওয়া 1টা ডিমের অর্ধেক, বেসন 1/4 কাপ, লাগলে পরে আবার দিব। আর নিয়ে নিব 1 চা চামচ লেবুর রস। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। কাবাবের মিশ্রণটা যদি বেশি নরম থেকে যায় তাহলে আবার একটু বেসন দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন আমার কাবাবের মিশ্রণটা মেখে নেওয়া হয়ে গেছে, এরপর আমি হাতটা ভালো করে ধুয়ে নিব। এখন কাবাবের মিশ্রণ থেকে অল্প পরিমাণে হাতের ভিতরে নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপটা করে একটা কাবাবের শেপ দিয়ে নিতে হবে। একটু ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কাজটা ঠিক কিভাবে করছি। আর এরই মাঝে আমার 1টা কাবাব তৈরি করা হয়ে গেছে। আর সেম পদ্ধতিতে আমি বাকি কাবাবগুলোও তৈরি করে নিব। দেখুন ভিউয়ার্স, 1/2 কাপ মুরগির মাংস দিয়ে ঠিক কতগুলা কাবাব তৈরি করে নেওয়া যায়। এখন এগুলাকে ভেজে নিব। তার জন্য চুলায় আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন এর ভিতরে একে একে সবগুলো কাবাব দিয়ে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে একটা পাশ ভালো করে ভেজে নেওয়ার পর একটু উল্টে দিতে হবে। আর এই অবস্থায় চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন, না হলে কাবাবগুলো পুড়ে যেতে পারে। এখন কিছুক্ষণ অপেক্ষা করে এভাবে লাল লাল করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে ইফতারিতে সবার পছন্দের চিকেন কাবাব। আর দেখুন কাবাবের কালারটা কত সুন্দর এসেছে। দেখলেন তো ভিউয়ার্স, কত সহজে আর কত কম খরচে কাবাবটা বানিয়ে নেওয়া যায়। এখন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন মাশাল্লাহ, দেখলে একটু মনে হচ্ছে না যে ভেতরে চিকেনের সঙ্গে আলু দেওয়া আছে। আর বাইরের সাইডটা কতটা ক্রিস্পি হয়েছে। বাসায় অন্তত একবার বানিয়ে দেখবেন যে কতটা মজার হয় এই কাবাব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।